Hello everyone, welcome back to All About Sports, your daily dose of cricket and football. তো আজকের এই ভিডিওতে আমরা আইএসএল নিয়ে কথা বলবো, আইএসএলের কিছু ট্রান্সফার আপডেটস নিয়ে কথা বলবো, ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো। তো বেশ কিছু বড় এবং হিউজ ট্রান্সফার আপডেটস আছে, সেগুলো আমরা জানাবো, তো ডিসকাস করবো আজকে এই ভিডিওতে। সো উইদাউট ওয়েস্টিং এ টাইম, লেটস জাম্প ইন টু ইট টুগেদার। তো সবার প্রথমে যদি কথা বলি বেঙ্গালুরু এফসিকে নিয়ে, তো বেঙ্গালুরু এফসি তাদের রয় কৃষ্ণা চলে যাওয়ার পর সেই সেন্টার ফরওয়ার্ড পজিশনে একটা বড় নাম এসছে এবং খুবই হাই প্রোফাইল স্ট্রাইকার। ইংল্যান্ডের প্রচুর লিগে তিনি খেলেছেন, কার্টিস মেইন। তো ইংল্যান্ডিয়ান প্লেয়ার্স সে মিডলসব্রো, মাদার্সওয়েলের মতো টিমে খেলেছে, পোর্টসমাউথের মতো টিমে খেলেছে। তো প্রায় 3.5 কোটি টাকার ডিলে তিনি আসছেন বেঙ্গালুরু এফসিতে, 1+1 ইয়ার ডিলে, কন্ট্রাক্ট ডিলে। অর্থাৎ 1 ইয়ার, 1 বছর খেলার পর যদি বেঙ্গালুরু এফসি চায় যে প্লেয়ারটিকে আরও 1 বছরের জন্য রাখবে, তো সেখানে 1+1 এই কন্ট্রাক্টটাকে ট্রিগার করবে, দেন আরও 1 বছর অর্থাৎ 2 বছরের জন্য আমরা কার্টিস মেইনকে দেখতে পেতে পারি। সো দেন এবার বেঙ্গালুরু এফসিতে স্ল্যাভকো দামিয়ানোভিচের কথা আমি আগেই ভিডিওতে বলেছি। স্ল্যাভকো দামিয়ানোভিচ তিনি রিসেন্ট টাইমে এটিকে মোহনবাগানের হয়ে খেলছিলেন, তো তিনি অলরেডি বেঙ্গালুরু এফসি জয়েন করে ফেলেছেন। সেখানে জোয়ানোভিচ, জাভি হার্নান্ডেজের মতো প্লেয়াররা রয়েছে। তো বেঙ্গালুরু এফসি বেশ ভালো আর কি মার্কেটিং করেছে বিদেশিদের ক্ষেত্রে। তো দেন এবার যদি কথা বলা যায় এফসি গোয়াকে নিয়ে, মানলো মার্কেস রোকার টিম, তো সেখানে হায়দ্রাবাদ থেকে মার্কেস রোকা তিনি অ্যাজ এ হেড কোচ এফসি গোয়া জয়েন করেছেন এবং গোয়াতে গিয়েই তিনি সবথেকে বড় কিছু সাইনিং করেছেন। সন্দেশ ঝিঙ্গানের মতো প্লেয়ারকে তিনি নিয়ে এসছেন বেঙ্গালুরু এফসি থেকে, এটা খুব বড় একটা সাইনিং। এবং ওডে ওনা ইন্ডিয়া, তার খুব প্রিয় একজন ডিফেন্ডার, হায়দ্রাবাদের সাথে একসাথে খেলেছিলেন ওডে ওনা ইন্ডিয়া মানলো মার্কেসের সাথে। তো সেখানে ওডে ওনা ইন্ডিয়া এবং সন্দেশ ঝিঙ্গান তারা দুজনে এফসি গোয়াতে রয়েছে, বেশ চুপিসারে ভালো দুটো ডিফেন্ডারকে তুলে নিয়েছে গোয়া। তো সব থেকে বড় আপডেট আইএসএলের এখন কার্ল ম্যাকহিউ, যিনি রিসেন্ট টাইমে ইটিকে মোহনবাগান এবং মোহনবাগান সুপার জায়ান্টসের হয়ে কন্ট্রাক্টেড ছিলেন। তার 2024 সাল পর্যন্ত কন্ট্রাক্ট ছিল, এখনও 1 বছরের। তো সেই কার্ল ম্যাকহিউ আইরিশ মিডফিল্ডার কাম ডিফেন্ডার, সে জয়েন করতে চলেছে এফসি গোয়াতে। তো কার্ল ম্যাকহিউ সে আর কি মোহনবাগান সুপার জায়ান্টস এই টিমটায় থাকতে চায়নি, এবং বলতে পারা যায় যে এখানে হুয়ান ফেরান্ডো বা স্যার অ্যান্টোনিও লোপেজ হাবাস এই দুজনেও আর কি কার্ল ম্যাকহিউকে নিজেদের টিমে রাখতে চায়নি। বিকজ এই মোহনবাগান সুপার জায়ান্ট টিমে এমন কিছু কিছু প্লেয়ার চলে এসছে যে সেখানে ম্যাকহিউ ঠিকভাবে গেম টাইম পেতো কিনা সেটাই এখন প্রশ্নের বিষয় হয়ে উঠত। তো কার্ল ম্যাকহিউ সে অবশ্যই খুবই ভালো একজন ডিপেন্ডেবল মিডফিল্ডার কাম ডিফেন্ডার, সে ডিফেন্সিভ মিডফিল্ড নাম্বার 6 খেলতে পারতেন, নাম্বার 8 পজিশনে অপারেট করতে পারতেন বল ক্যারিয়ার হিসাবে। হ্যাঁ, অ্যাটাকিংলি তেমন একটা খুবই লিথাল তিনি ছিলেন না, সেভাবে থ্রু বলস বা সেভাবে ক্রসেস তিনি দিতে পারতেন না, তবে সেটা তার ন্যাচারাল পজিশনও না। তো তার ন্যাচারাল পজিশন হচ্ছে নাম্বার 6, অ্যাজ এ সিডিএম ডিফেন্সিভ মিডফিল্ডার, এবং তিনি চাইলে অ্যাজ এ লেফট ব্যাক বা সেন্টার ব্যাক বা লেফট সেন্টার ব্যাক যে পজিশনটা সেটা হয়েও পারফরমেন্স করে দিতে পারতেন। তো আমরা দেখেছি এটিকে মোহনবাগান যখন ছিল বা এটিকে যখন ছিল স্যার হাবাস বা হুয়ান ফেরান্ডো, সেও আর কি কার্ল ম্যাকহিউকে অ্যাজ এ সেন্টার ব্যাক বা লেফট ব্যাক ইউজ করেছেন অলরেডি। তো খুবই ভার্সাটাইল প্লেয়ার ডিফেন্সিভলি, এবং মিডফিল্ডে খুবই কুল কাম একজন মানুষের কথা যদি বলতে হয় আইএসএলে সর্বকালের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার, তো অবশ্যই কার্ল ম্যাকহিউয়ের নামটা আসবেই। তো সেখানে কার্ল ম্যাকহিউ এই মোহনবাগান ছেড়ে দিল, এর আগে অলরেডি প্রীতম কোটাল, স্ল্যাভকো দামিয়ানোভিচের মতো ডিফেন্ডারকে ছেড়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস, এখন কার্ল ম্যাকহিউয়ের সাথেও কন্ট্রাক্ট টার্মিনেট করলো। তো আমার মনে হয় অ্যাটাকিংলি বা মিডফিল্ডে মিডফিল্ড পজিশনে মোহনবাগান যতটা বেটার সাইনিংস করেছেন ততটাই বেটার সাইনিংস হয়তো ডিফেন্সে আনোয়ার আলী আসলেও সেভাবে বেটার হয়তো লাগছে না ডিফেন্সটাকে। তো যেখানে কার্ল ম্যাকহিউ ডিফেন্সে একটা সলিডিটি ছিল, ডিফেন্সের সামনে একটা স্ক্রিনার হিসাবে সে কাজ করতে পারত, একটা শিল্ড ছিল সে, তো সেই একটা শিল্ডকে হারালো এটিকে মোহনবাগান এবং মোহনবাগান সুপার জায়ান্টস। তো এখন দেখা যাক মোহনবাগান কীভাবে রিকভার করে বিষয়টাকে। তো দেন এবার পাওলো রেট্রে, একজন অস্ট্রেলিয়ান মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার, তার 30 বছর বয়স, তিনি জয়েন করেছেন গোয়া। তো তিনি একজন ভালো আর কি ডিসেন্ট ডিফেন্ডার, ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে তিনি খেলতে পারেন এবং রাইট মিডফিল্ড, লেফট মিডফিল্ড এবং সেন্ট্রাল নাম্বার 8 হিসাবে তিনি খেলতে পছন্দ করেন। দেন যদি কথা বলি আর একটা স্ট্রাইকারকে নিয়ে, গোয়া সাইন করিয়েছে তাকে, কার্লস মার্টিনেজ। তো বয়সটা তার একটু খুব বেশি, 37 বছর বয়স, তবে আমরা দেখেছি আইএসএল অলরেডি
বার্থলোমিও বেঁচে বা ইগোর অ্যাঙ্গুলোর মতো স্ট্রাইকার এসে কীরকম ভাবে পারফর্ম করে দিয়ে গেছেন, তো এজ ইজ নট আ ফ্যাক্টর সেখানে। কার্লোস মার্টিনেস খুব ভালো একটি সাইনিং আমি বলতেই পারি, এবং তার খুব এক্সপিরিয়েন্স রয়েছে, অনেক নামি দামি লিগে তিনি খেলে আসছেন স্পেনে। তো সেন্টার ফরওয়ার্ড 2 বছরের কন্ট্রাক্টে তিনি সাইন করছেন। তো দেন এবার যদি কথা বলি পাঞ্জাব এফসিকে নিয়ে বা রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসিকে নিয়ে, তো সেখানে তাদের গোলকিপার একজন অলরেডি সেই ক্লাবে অর্থাৎ পাঞ্জাবে তিনি খেলেছেন 33 বছর বয়সে। তো তিনি এখনও 1 বছরের জন্য অর্থাৎ 1 ইয়ার ডিলে এখনও রয়েছেন পাঞ্জাবে, নেপালি গোলকিপার কিরণ চেমজং। তো বেশ ডিসেন্ট একটা গোলকিপার। তো তিনি কন্ট্র্যাক্ট রিনিউ করেছে, 1+1 ইয়ারের আর কি কন্ট্র্যাক্ট ছিল তার সাথে। তো আর 1 বছর অর্থাৎ 2024 পর্যন্ত কন্ট্র্যাক্টটা রয়েছে তার সাথে। দেন লুকা মায়েন বা ম্যাথসেন, যাই হোক, স্লোভেনিয়ান সেন্টার ফরওয়ার্ড বা স্ট্রাইকার, 33 বছর বয়সী। তো লুকা ম্যাজেন তিনি 2024 সাল অর্থাৎ 1 ইয়ার ডিলে সাইন করেছেন পাঞ্জাব এফসিতে। দেন জামশেদপুর এফসিকে নিয়ে কথা বলতে গেলে সেখানে জেরেমি ম্যানজেরো একজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার, বেশ ভালো মিডফিল্ডার, তিনি 31 বছর বয়সী, তিনি জয়েন করেছেন জামশেদপুর এফসিতে, জেরেমি ম্যানজেরো। তো জামশেদপুর এফসি বেশ ভালো, মানে বিদেশি সাইনিংগুলো বেশ ভালো করছে, জেরেমি ম্যানজেরোর মতো, তারপরে অ্যালেন স্টেভানোভিচের মতো বেশ ভালো আর কি নামি দামি বিদেশি প্লেয়ার তারা সাইন করছেন। তো জামশেদপুর এফসি রিসেন্ট টাইমে একটি জাপানিজ মিডফিল্ডারকে সাইন করিয়েছে তাদের একজন ফরেন সাইনিং হিসাবে। সেখানে জাপানিজ মিডফিল্ডারটি হলো রেই তাশিকাওয়া। তো রেই তাশিকাওয়া রিসেন্ট টাইমে ইউরোপিয়ান কান্ট্রি মাল্টার একটা লিগে খেলছিলেন, এবং সে মোটামুটি বেশ ডিসেন্ট একটা পারফরমেন্স করছিলেন সেখানে। তো জাপানিজ মিডফিল্ডার অনেক বছর পর আবার আইএসএল-এ আসছে। লাস্ট জাপানিজ মিডফিল্ডার আমাদের আইএসএল-এ এসেছিলো, তার নাম আরাটাই জুমি। তো হ্যাঁ, আমরা সবাই জানি তাকে, আরাটাই জুমি। সে এটিকে এফসি যখন ছিল বা অ্যাথলেটিকরি কলকাতা যখন ছিল, তখন সেই টিমটার হয়ে পারফরমেন্স করতেন, স্যার হাবাসের আন্ডারে ছিলেন, জোসে মলিনার আন্ডারে ছিলেন আরাটাই জুমি। তো সেই আরাটাই জুমিয়ের পরে আবার রেই তাশিকাওয়া, সে আসছে জামশেদপুর এফসিতে। তো দেখা যাক সে কেমন পারফরমেন্স ডেলিভার করতে পারে। তো ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়েদ্রাত, তিনি অলরেডি চলে এসেছেন কলকাতায়, ইস্ট বেঙ্গল ক্লাবে জয়েন করে দিয়েছেন, এবং হয়তো ট্রেনিংও শুরু করে দেবেন বেশ কয়েকদিনের মধ্যে। তো ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়েদ্রাত ডাবল সেন্টার ব্যাক অর্থাৎ ডাবল ফরেন সেন্টার ব্যাকে হয়তো যেতে পারেন ইস্ট বেঙ্গলের হয়ে। তো সেখানে দুটো বড় মানের সেন্টার ব্যাক তিনি নিয়ে আসছেন অস্ট্রেলিয়ান লিগ থেকে, একজন স্প্যানিশ সেন্টার ব্যাক জোসে অ্যান্টোনিও পার্ডো, 35 বছর বয়সী ডিফেন্ডার, তিনি স্প্যানিশ ডিফেন্ডার, তাকে নিয়ে আসছেন। এবং মানে এখনও ডিলটি কনফার্ম হয়নি, সাইন করেনি তিনি, বাট প্লেয়ারটি চলে আসবেন যত সম্ভব। তবে যে ডিফেন্ডারের সাইনিংসটা কমপ্লিট হয়ে গেছে, জর্ডন এলসে, অস্ট্রেলিয়ান ডিফেন্ডার, 29 বছর বয়সী, বেশ ইয়ং ডিফেন্ডার এবং বেশ টপ নচ ডিফেন্ডার, অস্ট্রেলিয়ান লিগে তিনি খেলতেন। এবং সবথেকে বড় বিষয়, ডিমিট্রি পেট্রোরস এবং জেসন কামিংস, এটিকে মোহনবাগানে যে ডিমিট্রি খেলতো এবং এখনও জেসন কামিংস আসছেন মোহনবাগান সুপার জায়ান্টসে, তো সেই পেট্রাডোস বা কামিংসের মতো প্লেয়ারের আগেনস্টে ডিফেন্স করার ক্ষমতা তার আছে, এবং সে বেশ ভালো লেভেলে ফাইট দিয়েছিল জেসন কামিংসকে এই অস্ট্রেলিয়ান লিগে, অর্থাৎ এ লিগ যেটা হয় অস্ট্রেলিয়ায় সেখানে। তো বেশ ওখানেও ডার্বি রাইভাল ছিল জেসন কামিংসের, ডার্বি রাইভাল ছিল হচ্ছে জর্ডন এলসে, এবং এখানেও মোহনবাগান ইস্ট বেঙ্গলের ডার্বি রাইভাল হতে চলেছে জেসন কামিংস ভার্সেস জর্ডন এলসে। তো বেশ ভালো একটি ফাইট আমরা দেখতে পেতে পারি এই দুটো প্লেয়ারের মধ্যে। তো এতদিন আমরা বাঙালি প্লেয়ারদের বা ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে ফাইট দেখতাম ডার্বিতে, এখন বিদেশি প্লেয়ারদের মধ্যে ফাইট শুরু হয়ে যেতে পারে এবার আইএসএল থেকে। তো বেশ ভালো একটা ফাইট হবে এখানে জর্ডন এলসে ভার্সেস জেসন কামিংস। দেন হায়দ্রাবাদ এফসিকে একটা মিডফিল্ডার নিয়ে কথা বলতে গেলে, ফিনল্যান্ডিয়ান বা ফিনিশ মিডফিল্ডার পেট্রি পেনানেন, অর্থাৎ পেট্রি পেনানেন বলা হয় তাকে আর কি। তো জনি কাউকো, যিনি এটিকে মোহনবাগানে খেলতেন, এখন মোহনবাগান সুপার জায়ান্টসের টিমেই তিনি আছেন, রেজিস্টার হয়তো তার নামটা নেই, বাট তিনি টিমের সাথে এখন ট্রেনিং করছেন। তো জনি কাউকের মতোই একজন মিডফিল্ডারকে নিয়ে আসছে হায়দ্রাবাদ এফসি। তো সেম কোয়ালিটি, সেম ক্যালিবারের প্লেয়ার, বাট জনি কাউকো একটু উঁচু লেভেলে ফুটবলটা খেলেছেন, তার অনেকটা এক্সপিরিয়েন্স আছে, এবং ফিনল্যান্ড ন্যাশনাল টিমের হয়েও খেলার তার এক্সপিরিয়েন্স আছে, এবং ডেনমার্ক জার্মানির মতো টিমে জনি কাউকো খেলেছেন। বাট আর কি এই পেট্রি পেনানেন, তিনি আর কি ফিনিশ টিমের হয়ে সেভাবে পারফর্ম করতে না পারলেও ফিনল্যান্ডের বিভিন্ন ক্লাবে তিনি খেলেছেন, বেশ
গোল করার একটা হ্যাবিট তার আছে, অর্থাৎ জনি কাউকে কাউকে যেমন দেখতাম যে তিনি গোল করার সাথে সাথে অ্যাসিস্ট করতেন এবং খুব হাই লেভেলের ওয়ার্ক রেট প্রোভাইড করতেন টিমকে, ডিফেন্সিভলি অফেন্সিভলি মিডফিল্ডটাকে কন্ট্রোল করার চেষ্টা করতেন একজন প্রপার নিউক্লিয়াস হিসাবে টিমে। তো ঠিক তেমনই আর কি পেট্রি পেনানেন, তিনি এই কাজটি করার সাথে সাথে অর্থাৎ সেন্ট্রাল মিডফিল্ডটাকে কন্ট্রোল করার সাথে সাথে বেশ ভালো গোল করতে পারেন, অর্থাৎ লং রেঞ্জের শট নেওয়ার হ্যাবিট আছে তার একটা। তো এটা একটা ভালো সাইনিং হতে পারে হায়দ্রাবাদ এফসির জন্য, বেশ উঁচু মানে সাইনিং। এবার যদি জয়েশ রানেকে নিয়ে কথা বলি, তো রিসেন্ট টাইমে সে বেঙ্গালুরু এফসির হয়ে খেলছিল, 2 বছর বেঙ্গালুরু এফসিতে ছিল, কিন্তু এবছর সে ক্লাব ছাড়ছে এবং মুম্বাই সিটি এফসিতে জয়েন করছে। তো আমি বুঝতে পারলাম না জয়েশ কেন বেঙ্গালুরু ছেড়ে মুম্বাইতে গেল, যেখানে অলরেডি আপুইয়ার মতো প্লেয়াররা বসে থাকে টিমের মধ্যে, বিনীত রায়ের মতো প্লেয়াররা থাকে, সেখানে জয়েশ রানে গিয়ে কতটা চান্স পাবে গ্রেগ স্টুয়ার্ট বিনীত রায় আপুইয়ার আগে সেটাই দেখার বিষয়। তো দেখা যাক মুম্বাই ডেস ব্যাকিংহাম সেখানে তাকে কেমনভাবে ইউজ করে। তো জয়েশ রানে এই রিসেন্ট টাইমে অফিসিয়াল নিউজ বেরিয়ে এসছে যে জয়েশ রানে বেঙ্গালুরু এফসি ছেড়ে মুম্বাই সিটি এফসি জয়েন করেছেন। এখন সে যদি সাকসেসফুল হওয়ার চিন্তাভাবনায় মুম্বাই গিয়ে থাকে তাহলে সেটা তার ডিসিশন পার্সোনাল, তবে আমি যদি জয়েশ রানের জায়গায় থাকতাম তো অবভিয়াসলি বেঙ্গালুরু এফসিতে গেম টাইমের জন্যই থাকতে চাইতাম। দেন নর্থ ইস্টের আরেকটি ফরেন সাইনিং নিয়ে যদি কথা বলি, সেখানে নেস্টর অ্যালবিয়াক বা অ্যালবিয়াস সে নর্থ ইস্ট জয়েন করছেন, তার 30 বছর বয়স, সেকেন্ড স্ট্রাইকার বা নর্মালি স্ট্রাইকার পজিশনে খেলতে প্রেফার করেন, এমন ইজিলি রাইট উইং লেফট উইংয়েও খেলে দেবে আইএসএল এর মতো লিগে এসে, বিকজ আইএসএল এ আমরা দেখে থাকি স্ট্রাইকিং ফোর্সে মানে খেলার মতো প্লেয়ার যদি থাকে সে লেফট উইং রাইট উইং স্ট্রাইকার সেকেন্ড স্ট্রাইকার নাম্বার 10 প্রত্যেকটা পজিশনে অপারেট করতে পারে। তো সেখানে নেস্টর অ্যালবিয়াস বা অ্যালবিয়াক, তিনি 30 বছর বয়সী একজন স্ট্রাইকার, তিনি নর্থ ইস্ট জয়েন করছেন, এটা অফিসিয়াল নিউজ। রিউমার কদিন আগে ঘোরাঘুরি করছিল বাট এখন এটা অফিসিয়াল। তো এটা খুবই ভালো একটা সাইনিং হতে পারে, 30 বছর বয়সী স্ট্রাইকার, দেখা যাক কেমন নর্থ ইস্টের হয়ে পারফর্ম করে। ঠিক কিছু আপডেট ছিল বেশ কিছু টিমকে নিয়ে, তো আরও আরও বেশ কিছু টিমকে নিয়ে আমরা কথা বলবো, ওড়িশার মতো টিম, মুম্বাইয়ের মতো টিম এবং অবভিয়াসলি মোহনবাগান সুপার জায়ান্টসের মতো টিম নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। তো এই বড়ো ক্লাবগুলিকে নিয়ে আমি আলাদা করে ভিডিও বানাবো, একটি বড়ো ডিটেইলড ভিডিও, তো সেটা আপনারা দেখতে ভুলবেন না। তো ততক্ষণের জন্য গুড বাই, সায়োনারা।